দোষে গুণে একজন সাধারণ সংসারী মানুষ চেয়েছিলাম। তোমার চাওয়া আমি পূর্ণ করতে পারিনি হেমাঙ্গিনী, একটা জীবন তোমার বৃথাই কেটে গেল। আমি তোমায় কিছু দিতে পারিনি ঠিকই, কিন্তু আমি তোমাকে ঠকাইনি হেমাঙ্গিনী। সংসারে আমার মন ঠিক ছিল না, তাও যদি আমি তোমার সঙ্গে সংসারের খেলায় নিমগ্ন থাকতাম তাহলে তো তোমাকে ঠকানো হতো, কিন্তু তা আমি করিনি। আজকালকার দিনের মেয়ে হলে সে নতুন সংসার পাতত, সেকালের মেয়ে হলেও কেউ কেউ তাই করত, কিন্তু তুমি তো তেমন নও, তাই তুমি তা করনি। তুমি এই সংসারে একাই থেকে গিয়েছিলে। আমি জানতাম তুমি তোমার বিশাল বড়লোক বাপের বাড়িতে কোনো দিনও যাবে না। আমি জানতাম তুমি এই সংসারেই থাকবে। তুমি দায়িত্ব ছেড়ে পালিয়ে গিয়েছিলে, কিন্তু আমি তো পালাতে পারিনি। একজন দায়িত্ব ছেড়ে চলে গিয়েছিল বলে আরেকজনকে সংসারের হাল আরো শক্ত হাতে ধরতে হয়েছিল। তখনও বাবা মা বেঁচে আছে, তোমার ভাই ছোট, তাকে নেকা পড়া শেখানো, মানুষ করে চাকরি বাকরি পাওয়ার পর বিয়ে শাদী দেওয়া, সব সব একার হাতে করেছিল। তারপর বাবা মা চলে গেলেন, মা তো তার শেষ কাল পর্যন্ত আশা করেছিল তোমার সঙ্গে দেখা হবে, তুমি তার সে আশাও পূর্ণ করনি। তারপর শুনেছিলাম বিয়ে শাদী করে তুমি সংসারী হয়েছো। তোমার সম্পর্কে যদি এমন কথা কেউ বলতো আমি বিশ্বাস করতাম না হেমাঙ্গিনী। আমার সম্পর্কে তোমার সেরকম বিশ্বাস ছিল না, তাই তুমি বিশ্বাস করে নিয়েছ। লোকে দেখে এসে বলেছে, দেখলুম বউ বাচ্চা, বিশ্বাস না করে কোথায় যাই বলো দেখিনি। আর এ কথা তো সত্যি, যার নিজের বউকে মনে পড়েনি, নিজের সন্তানকে মনে পড়েনি, তার যে একটা বড় টান থাকবে সে কথা ভাবাই তো স্বাভাবিক। তাই ভেবে নিয়েছিলাম যে আশ্চর্য বড়, তবে হ্যাঁ, মনের গভীরে একটা আশ্বাস ছিল যে তুমি তেমন মানুষ নয় কো, যে মানুষ অন্য কোনো মেয়ে চোখের দিকে পর্যন্ত তাকাতে পারত না, সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হবে কি করে? সে যদি কাউকে ভালোবাসে তবে আমাকেই ভালোবাসবে, আমাকেই ভালোবাসতে হবে তাকে, আমার বাইরে সে কাউকে ভালোবাসতে পারবে না। একমাত্র যদি তার মন থেকে ভালোবাসা উঠে যায় আলাদা কথা, কিন্তু যদি কাউকে ভালোবাসতে হয় তবে সে আমাকেই ভালোবাসবে, এ বিশ্বাস আমার ছিল। আবার অবিশ্বাসও ছিল, মিথ্যে কথা বলবো না, এ বিশ্বাস অবিশ্বাসের মাঝখান দিয়েই বাকি জীবন কেটে গেছে গো। সেই আমি বাধা পড়ে গেলাম হেমাঙ্গিনী। আমি তো তোমাকে বাঁধতে চাইনি, আমি তো তোমাকে মুক্তি দিতেই চেয়েছিলাম। তুমি যদি মুক্তি না নিতে পারো সে দোষ তো আমার নয় কো। না না, তোমার দোষ নয়, বললাম না যে মনের একটা অংশ তোমার কাছে পড়েছিল। সংসারে ফিরে এসে তোমায় দেখে মনে হলো সারা জীবন স্বার্থপরের মতো খোলা পৃথিবীর বুকে কাটিয়ে কি মহার্ঘ পেলাম আমি। হ্যাঁ, শান্তি পেয়েছি মনে, মানুষের দুর্দশা থেকে কষ্ট পেয়েছি, তাদের পাশে যথাসাধ্য দাঁড়াবার চেষ্টা করেছি, কিন্তু সে তো আমি এখানে থেকেও পারতাম, সংসারে থেকেও পারতাম। তাহলে এই সংসার ছেড়ে নিজের স্ত্রীকে নিজের সন্তানকে কষ্ট দিয়ে আমি অন্যের কি উপকার করতে পারি? যে নিজের স্ত্রীকে নিজের সন্তানকে সুখী করতে পারে না, অন্যকে সুখী করার তার কোনো অধিকার নেই। তাই আমি আবার ঘরবাসী হলাম হেমাঙ্গিনী। আমি সংসারে থেকেই সন্ন্যাস জীবনের সব কাজ করব, যা করেছিলাম আমি সব করব। আমার সমস্ত মোহ থেকে মুক্তি হয়েছে হেমাঙ্গিনী। আমার জীবনে আর কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো লোভ নেই,
বাকি জীবনটা আমি অপার শান্তিতে কাটাতে চাই। আমার জীবনে এইভাবে থাকায় তুমি সুখী হবে তো হেমাঙ্গিনী? আমার সুখের কথা তোমাকে ভাবতে হবে না। আমি তো তোমার জন্যই থেকে গেলাম শেষ পর্যন্ত, ছেলের জন্য নয়। সে বড় হয়েছে, তার সংসার হয়েছে, আমি থাকি না থাকি তাতে তো খুব একটা কিছু আসে যায় না। হ্যাঁ, মাথার উপর বাবা আছে এইটুকুই যা। সে বাবা মাও তো চলে যায় একদিন, তাতে কি তাদের সংসার থেমে যায়, নাকি তাদের সংসার চলে না? না হেমাঙ্গিনী, ছেলের জন্য নয়, ছেলের জন্য নয়। ছেলে তো আলাদা সংসার আছে, প্রত্যেকের আলাদা সংসার আছে, শুধু তুমি একা, তোমার কেউ নেই। এই সংসারে অবলম্বন করার মতো তোমার কেউ নেই। তাই তোমাকে দেখে আমার আমার বড় কষ্ট হলো, আর মনে হলো না তোমাকে ছেড়ে আমি আর যাব না। তাও আমি যেতাম যদি বুঝতাম যে আমার ওপর তোমার ভালোবাসার ছিটে ফোটাও নেই, কিন্তু তা তো না। আমার ওপর তোমার ভালোবাসা তো বিন্দু মাত্র কমেনি, তুমি ঠিক আগের মতোই তো আমাকে ভালোবাসো হেমাঙ্গিনী। ছাই বুঝেছ তুমি, কাঁচকলা বুঝেছ, কিচ্ছু বুঝতে পারোনি। আমি কি মুখ ফুটে কিছু উচ্চারণ করেছি? মুখ ফুটে উচ্চারণ করলেই আমি বুঝবো যে তুমি আমাকে ভালোবাসো, নইলে বুঝবো না। তুমি যে আমাকে বারবার আটকে রাখতে চাইছিলে তা যে শুধু ছল করে তাকে আমি বুঝিনি। আমার এখন মেলা কাজ আছে, বুঝেছো? জানি জানি, আমার কাছে লজ্জা করার তোমার কোনো কারণ নেই হেমাঙ্গিনী। কেন লজ্জা পাচ্ছ আমার কাছে? আমি কি তোমার লজ্জা হরণ? কেন এতগুলো বছর আমি বঞ্চিত করলে বলো তো? কেন এতগুলো বছর আমাকে একা একা কাটাতে হলো? রাতের বেলায় শুয়ে শুয়ে আমার ঘুম আসত না, একটা প্রশ্নই আমার মনের ভেতর কুড়ে কুড়ে খেত। কিসের অভাব ছিল আমার যে আমি আমার মানুষটাকে ধরে রাখতে পারলুম না? আমি কি এতই অপদার্থ, এতই অক্ষ? সারা জীবনে আমি নিজেকে ক্ষমা করতে পারিনি, কখনো পারিনি। এখন আর বাকি দিনগুলো এই কষ্টের কথা বলো না হেমাঙ্গিনী। এমনিতেই তো আমি মরমে মরে আছি, তারপর যদি তুমি বারবার এই কথাগুলো বলো তাহলে যে আমি না বললে যে আমি ভুলে যাব তা তো নয় গো। হ্যাঁ জানি জানি তুমি ভুলবে না, কিন্তু পুরনো কষ্টের দিনগুলোর কথা মনে রেখে তুমি কি এখনকার দিনগুলোকে নষ্ট করবে হেমাঙ্গিনী? বাড়িতে একটা পুজো করতে হবে। কিসের পুজো? চোরের মতো তো চলে গিয়েছিল একদিন, লোকে জানতো আমি একা। এখন দেখছে আমার ঘরের মধ্যে একটা লোক সেঁ দিয়েছে, সবার তো কৌতূহল হবে, তারা তো জানতে চাইবে এই কি সেই লোক যে ছেড়ে চলে গিয়েছিল। সেই জন্য পুজো করে সবাইকে জানাতে হবে না? প্রমাণ দিতে হবে আমায়। তোমার তো কিছু যায় আসে না, তুমি সংসারে থেকেও সন্ন্যাসী মানুষ। আমার আসে যায়, আমি সংসারে থাকি, সমাজের মধ্যে থাকি, তাই সবাইকে ডেকে বলতে হবে না এই সেই অপরাধী যে আমাকে ছেড়ে চলে গিয়েছিল, আজ এতদিন বাদে ফিরে এসেছে, আমার হর্ষের বাবা। বেশ তো, তাতে যদি তোমার শান্তি হয়, তোমার সমাজ সংসার রক্ষা হয়, তুমি তাই করুন। তোমার আর কোনো কাজে আমি বাধা দেব না হেমাঙ্গিনী, কোনো কাজে বাধা দেব না। শুধু আমার উপর সংসারের ভারটা তুমি চাপিও না। আমি কোনো কথা শুনতে চাই নে, এখন আর কিচ্ছু শুনবো না আমি। আমি এখন ফিরি, আমি এখন ফিরি হয়ে ঘুরতে চাই, আমাকে আর কোনো কিছুতে বেদনে তো। আজ এখন আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, আমি যা যা বলবো তোমাকে সবকিছু মুখ বুঝে মানতে হবে, আমি যা যা বলবো তাই করতে হবে, বাজার খরচা থেকে শুরু করে সব কিছু। অনেক দিন পালিয়ে বেরিয়েছো, সব সময় কিন্তু এরকম দায়িত্ব এড়িয়ে চলা যায় না কো, বুঝেছো? বাবা, কতক্ষণ ধরে ঘরের ভেতর কথা বলছি, বউ ছেলে সবাই আছে, কি ভাবছে কে জানি বাপু,
তোমার তো দেখছি লজ্জা শরম কিচ্ছু নেই কো, লজ্জা শরমে মাথা খেয়েছো নাকি? নিজের স্ত্রীর সঙ্গে কথা বলছি, এতে লজ্জা কিসের? স্ত্রী দেখাচ্ছে, স্ত্রী, এতদিন এই স্ত্রীর কথা মনে ছিল নে, এখন স্ত্রী স্ত্রী করছে। শোনো, তুমি বিশ্রাম নাও, আমি ছাতে যাচ্ছি। না না, আমি বরং বাইরে যাই, তোমার তো দুপুরে বিশ্রাম নেওয়া অভ্যেস। আচ্ছা, দুজনেরই যখন বিশ্রাম নেওয়ার অভ্যেস, তখন আমি তোমাকে বলছি তুমি বিশ্রাম নাও, আমি ছাতে যাচ্ছি। তা কেন, খাটে তো এত জায়গা, এক পাশে শুয়ে পড়ো না। মরো না আর কি, আদি খেতে যত সব, এমন এমন কথা বলো না, মাথা ঠিক রাখা যায়নি। বুড়ো বয়সে ভীমরতি হয়েছে নাকি? আমি চললুম।